হাই গাইস, আজকের ভিডিওতে দেখাবো নার্সারিতে সহজে কিভাবে পানের চারা বানানো হয়। তো ভিডিওটি নাটনে সম্পূর্ণ দেখেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন তাহলে দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো গাইস, প্রথমে এরকম একটি পানের ডাল নিতে হবে, এরপর একটি একটি পাতা রেখে এটাকে টুকরো টুকরো করে কেটে নিতে হবে। গাইস, এখন এগুলোকে এরকমভাবে টবে লেগে দিতে হবে। আমি এখানে মাটির সাথে শুকনো গোবর দিয়েছি, আপনি ইচ্ছা করলে কোকোপিটও দিতে পারেন। তো গাইস, এরপর এটাকে প্লাস্টিক দিয়ে কভারিং করে এক সপ্তাহ মান রেখে দিতে হবে। গাইস, আজকে পুরো এক মাস পরে রেজাল্ট দেখেন, আর আমি মাঝে পানি দিতে ভুলে গিয়েছিলাম যার ভাবে ইয়ে অবস্থা, তবু একটাও গাছ মরে নাই, সবকিটাই ঠিকই আছে। আর এটাতে দেখেন কত সুন্দরভাবে ডাল শিকড় বের হয়েছে। গাইস, সবগুলোতে দেখেন ডাল বের হওয়া আরম্ভ হয়েছে। আর গাইস, ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, খুদা হাফিজ।